নারীর সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তোমরা নিশ্চয়ই জানো এটা কি মাস হ্যাঁ এটা আগস্ট মাস 1975 সালের 15ই আগস্ট নিঃশংসভাবে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যা করা হয়েছিল এই দিনে তাই এই দিনটি বাঙালি জাতির জন্য একটি কলঙ্কময় অধ্যায় তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা এটাই আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা এখানে তার পুত্র পরিবার পরিজন অন্যান্যদের ছবি এখানে আছে তোমরা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আমাদের এই জাতির পিতার শৈশবকালীন কিছু কথা একটি কবিতার মধ্য দিয়ে শুরু করব তোমরা আশা করি আমার কথাগুলি অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে কবিতাটির নাম টুঙ্গিপাড়ার ছেলে একটি ছেলে জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে সেই ছেলেকে চিনত সবাই শেখ মুজিবুর নামে শেখ মুজিবুর বঙ্গবন্ধু জাতির জনক পিতা কৃষক শ্রমিক বৃদ্ধ শিশু গরিব দুঃখীর নেতা সেই ছেলেটি বিশ্বজয়ী টুঙ্গিপাড়ার ছেলে হাজার বছর খুঁজলে তবে এমন ছেলে মেলে শুনবে তাহার গুণের কথা নিকো যাহা শেষ তার সাহসেই আমরা পেলাম স্বাধীন বাংলাদেশ হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা এই সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অসীম গুণের অধিকারী এই জাতির জনক যার অক্লান্ত পরিশ্রমের পরে আমরা পেয়েছি একটি সুন্দর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি বাংলা ভাষায় কথা বলতে পারছি আজ আমরা এই যে তোমাদের সাথে কথা বলছি বাংলা ভাষায় এই সব কিছু এই বঙ্গবন্ধুর গুণেই আমরা পেয়েছি তাহলে এসো শিক্ষার্থী বন্ধুরা আমরা তার শৈশবকালের কিছু কথা জেনে নিই তিনি 1920 সালের 17ই মার্চ টুঙ্গিপাড়ার গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন পিতা লুৎফর রহমান ও মা সায়রা খাতুন তার ছয় সন্তানের মধ্যে তৃতীয় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মা বাবার অনেক আদরের সন্তান তাই আদর করে নাম রেখেছিলেন খোকা তখনকার সময় গ্রাম বাংলায় ছেলে সন্তান হলে বাবা মায়েরা আদর করে খোকা নামেই ডাকতেন তো এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মের পর থেকেই তিনি ছিলেন উদার মনের অধিকারী মানুষের জন্য তার ছিল মায়া মমতা দেশের মাটির জন্য গ্রামের মানুষের জন্য তার ছিল উদার মন মানসিকতা তিনি নিজের খাবার অন্যকে ক্ষুধার্তদেরকে বিলিয়ে দিতেন নিজের গায়ের জামা এমনকি নিজের গলার ধান গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতেন তিনি প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা গ্রহণ করেন 1927 সালে এছাড়াও তিনি গৃহশিক্ষকের কাছে বাংলা আরবি ইংরেজি গণিত এসব বিষয়ে তিনি শিক্ষা লাভ করেছিলেন তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই জাতির জনক বঙ্গবন্ধুর এই আদর্শকে আমরা অনুকরণ করব অনুকরণ করে তার মতো আমাদের জীবনটাকেও সুন্দর করার চেষ্টা করব তাই না শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ তোমরা ছোট তোমরা আস্তে আস্তে বড় হবে বড় হয়ে অনেক বড় মহামানব হবে এই জাতির পিতা বঙ্গবন্ধু উনি কিন্তু একদিনেই জাতির পিতা হননি তার ভিতরে যে গুণ যে সহনশীলতা যে উদারতা মহানুভবতা এই সব কিছুই তার অনেক ত্যাগের পরিচয় তাই না শিক্ষার্থী বন্ধুরা তোমরা ছোট তোমরাও আস্তে আস্তে এই আমাদের বঙ্গবন্ধু জাতির পিতার মতো তার অনুকরণগুলি পাঠ্য বই থেকে পড়বে এবং শিখবে এবং সে অনুযায়ী নিজেদের জীবনকে সুন্দর করবে এটাই আমাদের প্রত্যাশা তিনি ছোটবেলায় খুবই দুরন্ত প্রকৃতির ছিলেন ফুটবল আর ভলিবল ছিল তার প্রিয় খেলা ছোটবেলা থেকেই তিনি খুব সাহসী ছিলেন যে কোনো অন্যায় দেখলেই প্রতিবাদ করতেন
ছোটবেলা থেকেই তিনি সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন। শৈশব থেকেই খোকা ছিল অত্যন্ত তীক্ষ্ণ দূরদর্শী দৃষ্টিভঙ্গির অধিকারী। গ্রামের মাটি ও মানুষ তাকে যেমনটা আকর্ষণ করত, তেমনি তিনি গ্রামের মানুষকেও ভালোবাসতেন পরম মমতায়। মূলত তার শৈশব কেটেছে মেটোপথের ধুলোবালির গায়ে মেখে। শৈশবকাল থেকেই বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলার স্বাধীনতা, বাঙালির অধিকার ও জাতি সত্তার প্রতিষ্ঠা এবং বাঙালির বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে, এটাই ছিল তার প্রত্যাশা। তো শিক্ষার্থী বন্ধুরা, বঙ্গবন্ধুর এই যে মহান প্রত্যাশা, এই প্রত্যাশাকে সামনে রেখে আমরা নিজেদের জীবনকেও সেভাবে তৈরি করতে শিখব। আমরা এই 15ই আগস্টে যে নৃশংসভাবে বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করা হয়েছে, তাদের এই পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা ও দোয়া প্রার্থনা করে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।